হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো বীভৎস গরম পড়েছে, মানে তোমরা তো জানোই ভীষণ গরম। আর এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমরা সবসময় বাইরে থেকে আইসক্রিম খেয়েই থাকি, আমিও খাই, কিন্তু আজকে আমি ঠিক করেছি যে মানে আমি বাড়িতে আইসক্রিম বানাবো। তো পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে আমি এখনও বানাতে পারিনি, বানাবো, আর ফার্স্ট টাইমই আর কি, ফার্স্ট টাইমই চেষ্টা করছি মানে আইসক্রিম বানানো। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিও আপডেট। তো এখানে আমি এক প্যাকেট লিকুইড দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছ দুধটা ভালো করে জাল হচ্ছে, আর ভালো করে বেশি করে জাল না হলে ভালো লাগবে না খেতে। মানে সব কিছুর ক্ষেত্রে দুধটা ভালো করে একটু জ্বালিয়ে নিতে হয়, ফুটিয়ে নিতে হয়। তো এখানে আমি কর্নফ্লাওয়ার রেখেছি, এটা দুধের সাথে মিক্স করে দেবো। হয়ে গেছে, এবার ভালো করে এটা ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজের মধ্যে রাখবো এটা। তো এইটা পুরো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে রাখবো। তো তার আগে আমি একটা ফ্লেভার দেবো আর কি, ম্যাঙ্গো ফ্লেভার এটা। কাজু কিসমিসটাও দেব। তো এইবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমি, এবার বুঝতেই পারছো এটা আমি এখন রাতেরবেলা ঢোকালাম, তো সারা রাত থাকবে, কালকে সকালবেলাতে বের করবো। তো আমার আইসক্রিম বানানো কমপ্লিট, মানে কমপ্লিট মানে এখনো কেমন হয়েছে সেটা জানি না, ওটা কালকে বুঝতে পারবো। মানে সারা রাত থাকবে ফ্রিজে, আর কালকে কালকে তোমাদের দেখাবো। আমি কি আসি দোকানে লাগানো? খেতে ভালোই হয়েছে, শুধু একটু গলে গেছে, মানে বেশি টাইম নেই, মানে ঝোল ঝোল হয়ে গেছে। যাই হোক, তো তোমরা তো দেখলে, তোমাদের পুরো রেসিপিটাই শেয়ার করলাম, তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো হয়েছে খেতে।